ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। নিয়োগটি প্রকাশ করেছে ইকবাল সিদ্দিকী কলেজ চাকরি। পদের নাম শিক্ষাগত যোগ্যতা, বিষয়বস্তু বিস্তারিত আমি সবই জানিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি নিয়োগ পেতে বেল আইকনটি প্রেস করে দিন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইকবাল সিদ্দিকী কলেজে চাকরি। পদের নাম প্রভাষক বাংলা পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত, প্রতি বিষয় একজন করে, বেতন 15,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর। ক্রমিক নাম্বার 2 সহকারী শিক্ষক বাংলা ইংরেজি রসায়ন কৃষি শিক্ষা পদার্থবিজ্ঞান হিন্দু ধর্ম, প্রতি বিষয় একজন করে, বেতন 12,500 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। ক্রমিক নাম্বার 3 কম্পিউটার অপারেটর পদসংখ্যা 2 জন, বেতন 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ACC, মিনিটে কমপক্ষে 40 শব্দ টাইপ করার দক্ষতা। ক্রমিক নাম্বার 4 সিকিউরিটি গার্ড পদসংখ্যা 2 জন, বেতন 8,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী, 1 বছরের অভিজ্ঞতা। ক্রমিক নাম্বার 5 মালি অথবা কৃষি শ্রমিক পদসংখ্যা 1 জন, বেতন 8,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী, 1 বছরের অভিজ্ঞতা। বিয়ার্স, এবারে দেখা যাক আবেদনের বিস্তারিত। অধিকতর যোগ্য প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ এবং শিক্ষা সহায়ক কর্ম ফাউন্ডেশন কর্মকাণ্ডে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। নিয়োগ স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট বোনাস, চিত্ত বিনোদন ভাতা, টাইম স্কেল ইত্যাদি পাওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত 31 আগস্ট 2021 তারিখের মধ্যে ইমেইলে, এখানে ইমেল ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন ইমেল অ্যাড্রেসটি, পাঠাতে অনুরোধ করা হলো। একাধিক পদ বিষয়ে পৃথকভাবে আবেদন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে এসে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। চাকরি প্রত্যাশীর কাছ থেকে কোনো ধরনের ফি, ব্যাংক ড্রাফট, পে অর্ডার গ্রহণযোগ্য করা হবে না। প্রয়োজনে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি কল করে জেনে নিতে পারেন বিস্তারিত। সো ভিউয়ার্স, ইমেলের মাধ্যমে আপনি এখানে আবেদনটি পাঠাতে পারেন। তো দেখা হবে আজ এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, ধন্যবাদ।